আজ আপনি শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অতসী মামি, অনলি অন রেডিও মিলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। অতসী মামির চরিত্রে রীতি, যতীন এবং সুরেশের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অতসী মামি। যে শোনে সেই বলে, হ্যাঁ শোনার মতো বটে, বিশেষ করে আমার মেজ মামা। তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা আমি খুব কমই শুনেছি। শুনে ভারী কৌতূহল হলো, কী এমন বাঁশি বাজায় লোকটা যে সবাই এমনভাবে প্রশংসা করে। একদিন শুনতে গেলাম, মামার কাছ থেকে একটা পরিচয়পত্র সঙ্গে নিলাম। আমি থাকি বালিগঞ্জে, আর যার বাঁশি বাজানোর ওস্তাদির কথা বললাম তিনি থাকেন ভবানীপুর অঞ্চলে। মামার কাছে নামটা শুনেছিলাম, যতীন। উপাধিটা শোনা হয়নি। আজ পরিচয়পত্রের ওপরে দেখলাম পুরো নামটা, যতীন্দ্রনাথ রায়। বাড়িটা খুঁজে বের করে আমার তো চক্ষু স্থির। মামার কাছে যতীনবাবু এবং তার বাঁশি বাজানোর যেরকম উচ্ছ্বসিত প্রশংসা শুনেছিলাম, তাতে মনে হয়েছিল লোকটা নিশ্চয়ই একজন নাম করা কেউ হবেন। আর নাম করা একজন লোক বৈকুণ্ঠ বা মথুরার রাজপ্রাসাদ না হোক, অন্তত বেশ বড় আর ভদ্র চেহারার একটা বাড়িতে বাস করবেন, এ পূর্বাশা তো থাকারই কথা। কিন্তু বাড়িটা যে গলিতে সেটার কথা না হয় ছেড়েই দিলাম। এই যে ইঁটের দাঁত বের করা তিনকালের বুড়োর মতো নড়বড়ে একটা ইঁটের খাঁচা, হ্যাঁ সামনের চেহারাই যদি এরকম হয় ভেতরটা না জানি কীরকম হবে। উইয়ে ধরা দরজায় টোকা মারলাম। একটু পরেই দরজা খুলে যে লোকটি সামনে এসে দাঁড়ালেন, তাকে দেখে মনে হলো ছাই গাদা নাড়তেই যেন একটা টকটকে আগুন বের হয়ে পড়েছে। খুব রোগা, গায়ের রংটাও অনেকটা ফ্যাকাশে, তবু একদিন চেহারাখানা যে কীরকম ছিল তা অনুমান করা খুব একটা শক্ত নয়। এখনো যা আছে তাও অপূর্ব, বয়স বছর 30-এর কিছু বেশিই হবে। মলিন হয়ে আসা গায়ের রং অপূর্ব, শরীরের গড়ন অসাধারণ, মুখের চেহারাও অপূর্ব, আর সব কিছু মিলিয়ে যে রূপ এখনো রয়েছে তা এক কথায় অনবদ্য। সবচেয়ে অপূর্ব চোখ দুটো, চোখে চোখ পড়লেই যেন নেশা লেগে যায়। পুরুষেরও তাহলে সৌন্দর্য থাকে। ইট বের করা নোনাধরা দেওয়াল আর উইয়ের দরজা, তার মাঝখানে লোকটিকে দেখে আমার মনে হলো ভারী সুন্দর একটা ছবিকে কে যেন একটা অতি বিশ্রী ফ্রেমে বাঁধিয়ে রেখেছে। কি ব্যাপার, কি চান? আমার মুগ্ধ চিত্তে কে যেন একটা ঘা দিল। ইস, কি বিশ্রী গলার স্বর, কি কর্কশ! কথাগুলো খানিকটা মোলায়েম হলেও লোকটার গলার স্বর শুনলে মনে হয় যেন আমায় গালাগালি দিচ্ছেন। ভাবলাম নিখুঁত সৃষ্টির পারদর্শিতা বিধাতার কুষ্ঠিতে লেখা নেই। এমন চেহারায় ওই রকম একটা গলা, সৃষ্টিকর্তা যত বড়ই কারিগর হোক, কোথায় কি মানায় সেই জ্ঞান তার একদমই নেই। বললাম, আপনার নাম তো যতীন্দ্রনাথ রায়, আমি হরেনবাবুর ভাগ্নে। পরিচয়পত্রখানা বাড়িয়ে দিলাম। আমি হরেন, আমার ভাগ্নে সুরেশকে পাঠাচ্ছি। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে বললেন, ইস, আবার পরিচয়পত্র কেন হে? হরেন যদি তোমার মামা হয় সে তো আমিও তোমার মামাই হব। হরেন যে আমাকে দাদা বলে ডাকে। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো। আমি ভেতরে ঢুকতে তিনি দরজাটা বন্ধ করে দিলেন। সদর দরজা থেকে দুধারের দেওয়ালে গা ঠেকিয়ে হাত পাঁচেক এসে একটা হাত তিনেক চওড়া বারান্দায় পৌঁছে ডান দিকে বেঁকতে হলো। বাঁ দিকে বাঁকার জো নেই,
কারণ সেদিকটা প্রাচীর দিয়ে বন্ধ করা। ছোট্ট একটা উঠোন, বেশ পরিষ্কার। প্রত্যেক উঠোনে যেমন চারটে করে পাশ থাকে, এটারও তাই আছে দেখলাম। দুপাশে দুখানা ঘর এ বাড়িরই অঙ্গ। একটা দিক প্রাচীর দিয়ে বন্ধ করা, অপর দিকটা অন্য একটা বাড়ির একটা ঘরের পেছন দিক। জানালা দরজার চিহ্ন মাত্র নেই। এই অতসি, আমার এক ভাগ্নে এসেছে, এই ঘরে মাদুর বিছিয়ে দিয়ে যাও। আমার নতুন হয়ে ওঠা মামা কাউকে যেন ডাকলেন। ও ঘরটা বড় অন্ধকার, বুঝলে তো? এই ঘর মানে আমরা যে ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, ও ঘর মানে ওদিকের ঘরটা। সেই ঘর থেকে বেরিয়ে এলেন এক তরুণী, মস্ত ঘুমটায় মুখ ঢেকে। এ কি ঘুমটা কেন? আরে এ যে ভাগ্নে! মামির ঘুমটা ঘোচার কোনো লক্ষণ নেই দেখে মামা আবার বললেন, ছি 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 ছি, মামি হয়ে ভাগ্নের কাছে ঘুমটা টেনে কলা বউ সাজবে? এবার মামির ঘুমটা উঠল। দেখলাম আমার নতুন পাওয়া মামিটি মামারই উপযুক্ত স্ত্রী বটে। তিনি ঘরের মেঝেতে মাদুর বিছিয়ে দিলেন। ঘরে তক্তপোষ, টেবিল, চেয়ার ইত্যাদির বালাই নেই। একপাশে একটা রংচটা ট্রাঙ্ক আর একটা কাঠের বাক্স। দেওয়ালে এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত দড়ি টাঙানো, তাতে একটি মাত্র ধুতি ঝুলছে। একটা পেরেকে একটা আধময়লা খদ্দরের পাঞ্জাবি লটকানো। বুঝলাম যতীন মামার সম্পত্তি। এদিক ওদিক গোটা দুয়েক দুবছর আগেকার ক্যালেন্ডারের ছবি, একটাতে এখনও চৈত্র মাসের তারিখ লেখা কাগজটা লাগানো রয়েছে। ছিঁড়ে ফেলতে বোধহয় কারো খেয়াল হয়নি। যতীন মামা বললেন, একটু সুজি টুজি কিছু থাকে তো ভাগ্নেকে করে দাও, আর না থাকলে এক কাপ চাই খাবে খন। না না, ওসব কিচ্ছু দরকার নেই যতীন মামা, আপনার বাঁশি শুনতে এসেছি। হ্যাঁ, বাঁশির সুরেই খিদে মিটে যাবে। যদিও আমার খিদে পায়নি, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছি। যতীন মামা বললেন, বাঁশি বাঁশি তো এখন আমি বাজাই নে ভাগ্নে। সে হবে না, আপনাকে বাঁশি শোনাতেই হবে। আর তাহলে বসো, রাত্রি হোক, সন্ধ্যের পর ছাড়া আমি বাঁশি ছুঁই না। কেন? যতীন মামা মাথা নেড়ে বললেন, হ্যাঁ কেন তা তো জানি না ভাগ্নে, ও দিনের বেলা আমি বাঁশি বাজাতে পারি না, আজ পর্যন্ত কোনো দিন বাজাইনি। হ্যাঁ গো অতসি, বাজিয়েছি নাকি দিনের বেলা? না। তবে? যেন প্রকাণ্ড একটা সমস্যার সমাধান হয়ে গেল এমনিভাবে যতীন মামা কথাটা বললেন। আমি বললাম, মোটে তো পাঁচটা বেজেছে, সন্ধে হবে সেই সাতটায়। এতক্ষণ বসে থেকে আপনার কেন অসুবিধে করব? ঘুরে টুরে বরং সন্ধের পরই আসব। কী যে বলো ভাগ্নে, অসুবিধেটা কী? হ্যাঁ অসুবিধেটা কী? পাড়ার লোক তো বয়কট করে রেখেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে তবু না হয় দুটো কথা কয়ে বাঁচব। পাড়ার লোকে আবার কি অপবাদ দিয়েছে মামা? কি গো, ভাগ্নেকে কথাটা বলবো নাকি অতসি? অতসি মামির দিকে তাকিয়ে যতীন মামা হাসলেন, বললেন, পাড়ার লোকের খেয়ে দিয়ে কাজ নেই, তারা বলে অতসি নাকি আমার বিয়ে করা বউই নয়। চোখের পলকে হাসি মুছে রাগে যতীন মামা গড়গড় করতে লাগলেন। লক্ষ্মী ছাড়া বজ্জাত লোক সব, রীতিমতো দলিল আছে বিয়ের, কিন্তু কেউ কি তা দেখতে চাইবে? যত সব কি যাতা বলছো? ঠিক ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তাকে এসব বলাটা ঠিক হচ্ছে না বটে, কিন্তু ভারী রাগ হয় কি না তাই বলে ফেলেছি। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি হঠাৎ বললেন, কিন্তু তোমরা যে কেউ কারো সঙ্গে কথা কইছো না গো। কি কথা বলবো? এই দেখো, কি কথা বলবে তাও নাকি আমায় বলে দিতে হবে। যা হোক, কিছু একটা বলে শুরু করো, গড়গড় করে কথা তারপর আপনা আপনি এসে যাবে। তা তোমার নামটা কি ভাগ্নে? এইবার ভাগ্নে পাল্টা প্রশ্নটা করো তুমি। আজ কি রাঁধবে মামি? জিজ্ঞেস করো জিজ্ঞেস করো, ব্যাস দেখবে খাসা আলাপ জমে যাবে। আর তোমার আরম্ভটি কিন্তু বেশ অতসী। হ্যাঁ, মামির মুখ লাল হয়ে উঠল। অমন বিশ্রী প্রশ্ন আমি কখনো করব না মামি, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার নাম সুরেশ। সুরেশ? সুরেশ মানে সুরের রাজা, তাই সুর শুনতে তোমার এত আগ্রহ। হ্যাঁ, হঠাৎ উঠে দাঁড়িয়ে যতীন মামা বললেন, এ হে 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 হে, ভুবনবাবু যে দুটো টাকা ফেরত দেবে বলেছিল আজ, নিয়ে আসি,
দুদিন বাজার দোকান কিছু হয়নি। তুমি বসো ভাগ্নে, মামির সঙ্গে গল্প করো, 10 মিনিটের ভেতরে আমি আসছি। হ্যাঁ বসো বসো। এই বলে তিনি বেরিয়ে গেলেন। বাইরে থেকে বললেন, এই দোরটা দিয়ে যাও অতসি, ভাগ্নে ছেলে মানুষ, কেউ তোমার লোভে ঘরে ঢুকলে ঠেকাতে পারবে না। মামির মুখ আরক্ত হয়ে উঠল এবং সেটা গোপন করতে চট করে উঠে গেলেন। বাইরে তার চাপা গলার আওয়াজ শুনলাম। কি যে রসিকতা করো না, ছি। মামা কি জবাব দিলেন শোনা গেল না। মামি ঘরে এসে ঢুকলেন, বললেন, ওই রকম স্বভাব ওনার, বাক্সে 2টি মোটে টাকা ছিল তাই নিয়ে সেদিন বাজারে গেলেন। বললাম একটা থাক, জবাব দিলেন কেন, রাস্তায় ভুবনবাবু চাইতে টাকা 2টি তাকে দিয়ে খালি হাতে ঘরে ফিরলেন। আশ্চর্য লোক তো। ওই রকমই। আর দেখো ভাই। ভাই নয় ভাই নয়, ভাগ্নে। ও তাও তো বটে, আগে থেকে যে সম্বন্ধটা পাতিয়ে বসে আছো, ওনার ভাগ্নে না হয় আমার ভাই হলেই বেশ হতো, সম্পর্কটা নতুন করে পাতানো যায় না? এখনো কিন্তু 1 ঘন্টাও হয়নি, জমাটো বাঁধেনি। কেন, মামি ভাগ্নে তো বেশ সম্পর্ক। আচ্ছা তবে তাই হবে, কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোমায় ভাগ্নে, তুমি ওনার বাঁশি শুনতে চেও না। মানে আমি তো বাঁশি শুনতেই এলাম। মামির মুখ গম্ভীর হয়ে উঠল। কেন এলে, আমি তোমাকে ডেকেছিলাম? আচ্ছা তোমাদের জ্বালায় কি আমি গলায় দড়ি দেব? তোমাদের একটু শখ মেটানোর জন্য উনি আত্মহত্যা করছেন, দেখতে পাও না তোমরা সেটা? আমি অবাক হয়ে মামির মুখের দিকে চেয়ে রইলাম, মুখে কোনো কথা জোগালো না। রোজ তোমরা একজন না একজন এসে বাঁশি শুনতে চাইবে, আচ্ছা বলো তো রোজ গলা দিয়ে রক্ত পড়লে মানুষ কদিন বাঁচে? রক্ত? রক্ত নয়, দেখবে। কথাটা বলে মামি চলে গেলেন, ফিরে এলেন একটা গামলা হাতে করে। গামলার ভেতরে জমাট বাঁধা খানিকটা রক্ত। কাল উঠেছিল, ফেলতে মায়া হচ্ছিল তাই রেখে দিয়েছি, রেখে কোনো লাভ নেই জানি, তবু। আমি জানতাম না মামি, জানলে কখনো শুনতে চাইতাম না, বিশ্বাস করুন। ইস, এই জন্যই তাহলে মামার শরীর এত খারাপ। কিছু মনে করো না ভাগ্নে, অন্য কারোর সঙ্গে তো কথা হয় না, তাই তোমাকে গায়ের ঝাল মিটিয়ে বলে দিলাম, তোমার আর দোষ কি, আমারই অদৃষ্ট। এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? হ্যাঁ, পৃথিবীর কোনো বাধাই ওনার বাঁশি বাজানো বন্ধ করতে পারবে না। কত বলেছি কত কেঁদেছি, শোনেনি না? আমি চুপ করে রইলাম। মামি বলে চললেন, কতদিন ভেবেছি বাঁশিটা ভেঙে ফেলি, কিন্তু সাহস হয়নি, হয়তো বাঁশির বদলে মদ খেয়ে নিজেকে শেষ করে ফেলবেন, নয়তো যেখানে যা আছে সব বিক্রি করে বাঁশি কিনে না খেয়ে মরবেন। মামির শেষের কথাগুলো কেমন যেন গুমড়ে গুমড়ে কেঁদে ঘরের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। আমি কথা বলতে গেলাম কিন্তু কোনো কথা ফুটল না আমার মুখে। অথচ এই একটা ছাড়া আমার কোনো কথাই উনি ফেলেন না। আগে আকণ্ঠ মদ খেতেন, বিয়ের পর যেদিন মিনতি করে মদ ছাড়তে বললাম সেই দিন থেকে ও জিনিস ছোঁয়াই ছেড়ে দিলেন, কিন্তু বাঁশির বিষয়ে কোনো কথাই শোনেন না। মামি, আমি কিছু একটা বলতে গেলাম কিন্তু মামি বোধহয় শুনতেই পেলেন না, তিনি বলেই চললেন, একবার বাঁশিটা লুকিয়ে রেখেছিলাম, সে কি ছটফট করতে লাগলেন, যেন ওনার সর্বস্ব হারিয়ে গেছে। বাইরে দরজায় টোকা মারার শব্দ। মামি সংযত হয়ে দরজা খুলতে উঠে গেলেন। যতীন মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, দিল না টাকা অতসি, দিল না, বললো পরশু যেতে। সে আমি আগেই জানি। আর ওই দোকানদারটাই বা কি পাজি, 100 সুজি চাইলাম তাও দিল না। মামার বাড়ি এসে ভাগ্নেকে দেখছি খালি পেটেই ফিরতে হবে। সুজি দেয়নি ভালোই করেছে, শুধু জল দিয়ে তো আর সুজি হয় না। ঘি নেই? কবে আবার ঘি আনলে তুমি? হ্যাঁ তাও তো বটে, তাও তো বটে। কথাটা বলে যতীন মামা আমার দিকে চেয়ে হাসলেন, দিব্য সপ্রতিভ হাসি। আমি বললাম, আহ কেন ব্যস্ত হচ্ছেন মামা, খাবারের কোনো দরকার নেই, ভাগ্নের সঙ্গে অত ভদ্রতা করতে নেই। তোমরা বসো আমি আসছি। কথাটা বলে মামি ঘর থেকে বেরিয়ে গেলেন। কই গো? বারান্দা থেকে জবাব এলো, আসছি। মিনিট 15 পরে মামি ফিরে এলেন।
দুহাতে দুখানা রেকাবিতে গোটা চারেক করে রসগোল্লা আর গোটা দুই সন্দেশ। বাবা, এ কোত্থেকে জোগাড় করলে? কথাটা বলে মামা একটা রেকাবি টেনে নিয়ে একটা রসগোল্লা মুখে তুললেন। অন্য রেকাবিটা আমার সামনে রাখতে রাখতে মামি বললেন, তা দিয়ে তোমার দরকার কি? কিচ্ছু না, যা খিদে পেয়েছে ডাকাতি করেও যদি এনে থাকো কোনো দোষ হয়নি। স্বামীর প্রাণ বাঁচাতে সাধ্যই অনেক কিছুই করে। কই দাও দাও। আমি কুণ্ঠিত হয়ে বলতে গেলাম, কেন মিথ্যে মিথ্যে এরকম? আবার যদি তুমি ওসব শুরু করো ভাগ্নে, আমি কিন্তু কেঁদে ফেলবো। আমার কথা শেষ করার আগেই এই প্রতিবাদ শুনে আমি নিঃশব্দে খেতে আরম্ভ করলাম। মামি ও ঘর থেকে দুটো এনামেলের গ্লাসে জল এনে দিলেন। প্রথম রসগোল্লাটা গিলেই মামা বললেন, এ আবার কি রসগোল্লা, একেবারে বিশ্রী খেতে। এই রইল পড়ে, তুমি খাও নয়তো ফেলে দাও। দেখি দেখি, বরং সন্দেশটা আমাকে দাও, দেখি কেমন। তারপর সন্দেশটা মুখে দিয়ে বললেন, এইটি বেশ ভালো, এটা আমি খাবো। কথাটা বলে সন্দেশ দুটো তুলে নিয়ে রেকাবিটা ঠেলে দিয়ে বললেন, যাও যাও, তোমার এই সুজির ঢিপি ফেলে দাও গিয়ে নর্দমায়। অতসী মামির চোখ দুটো ছলছল করে এলো। মামার ছলটুকুও আমাদের কারো কাছেই গোপন রইল না। কেন যে এমন খাসা রসগোল্লাও মামার কাছে সুজির ঢিপি হয়ে গেল সেটা বুঝে আমার চোখেও তখন প্রায় জল আসার উপক্রম। মাথা নিচু করে রেকাবিটা শেষ করলাম। মাঝখানে একবার চোখ তুলতেই নজর পড়ল মামি মামার রেকাবিটা দরজার ওপরের তাকে তুলে রাখছেন। এদিকে সন্ধে ঘনিয়ে এসেছে। মামি ঘরে প্রদীপ দেখালেন, ধুনো দিলেন। আমাদের ঘরে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে মামি চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন। আরে লজ্জা কিসের, নিত্যকার অভ্যেস, বাদ পড়লে রাতে ঘুম হবে না, ভাগ্নের কাছে লজ্জা করতে নেই। আমি না হয় বাইরে। বসো বসো, উঠতে হবে না, অত লজ্জা নেই আমার। কথাটা বলে গলায় আঁচল দিয়ে মামার পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন মামি। লজ্জায় সুখে তৃপ্তিতে আরক্ত মুখখানি নিয়ে অতসী মামি যখন উঠে দাঁড়ালেন, আমি বললাম, দাঁড়াও মামি, তোমাকে একটা প্রণাম করে নি। ইমা না না, ছিছি। ছিছি নয় মামি, আমার নিত্যকার অভ্যেস নাও হতে পারে, কিন্তু তোমায় প্রণাম না করে যদি আজ বাড়ি ফিরি রাত্রে আমার ঘুম আসবে না, এটা আমি ঠিক জানি। মামির পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। দেখো তো ভাগ্নের কাণ্ড। যতীন মামা হো হো করে হেসে উঠলেন। ভক্তি হয়েছে গো ভক্তি, সকাল সন্ধে স্বামীকে প্রণাম করো জেনে শ্রদ্ধা হয়েছে ভাগ্নের। কি যে বলো না। লজ্জায় মামি পলায়ন করলেন, বারান্দা থেকে বলে গেলেন, আমি রান্না করতে গেলাম। ভাগ্নে, এইবারে বাঁশি শোনো। থাকবে মামা, ও শুনে আর কাজ নেই, শেষে আবার রক্ত পড়তে আরম্ভ করবে। তুমিও শেষে জ্ঞান জ্ঞান প্যান প্যান আরম্ভ করলে ভাগ্নে, রক্ত পড়বে তো হয়েছেটা কি শুনি? তুমি শুনলেও আমি বাজাবো, না শুনলেও বাজাবো, ইচ্ছে হয় রান্নাঘরে মামির কাছে বসে কানে আঙুল দিয়ে থাকো, কি যাও। কাঠের বাক্সটা খুলে বাঁশির কেসটা বের করলেন মামা। চলো বারান্দায় চলো, ঘরে বড় শব্দ হয়। নিজেই বারান্দায় মাদুরটা তুলে এনে বিছিয়ে নিলেন, দেওয়ালে ঠেস দিয়ে বসে বাঁশিটা মুখে তুললেন। হঠাৎ আমার মনে হলো আমার ভেতরে যেন একটা উন্মাদ, একটা খ্যাপা উদাসীন সত্তা এতদিন ঘুমিয়েছিল, আজ বাঁশির সুরে সাড়া পেয়ে সে জেগে উঠেছে। বাঁশির সুর এসে লাগে কানে, কিন্তু আমার মনে হলো বুকের তলেও যেন সুরের সাড়া পৌঁছে যাচ্ছে। অতি তীব্র বেদনার মধুরতম আত্মপ্রকাশ কেবল বুকের মধ্যে গিয়ে পৌঁছয়নি, বাইরের এই ঘরদোরকেও যেন প্রাণের স্পর্শ দিয়ে জীবন্ত করে তুলেছে। আর আকাশ বাতাসকে মৃদুভাবে স্পর্শ করতে করতে যেন বহু দূরে যেখানে গোটাকতক তারা ফুটে উঠেছে দেখতে পাচ্ছি, সেখানে স্বপ্নের মায়ার মধ্যে লয় পাচ্ছে। অন্তরে ব্যথা বোধ করে আনন্দ পাওয়ার যতগুলো অনুভূতি আছে, বাঁশির সুর যেন তাদের সঙ্গে কোলাকুলি আরম্ভ করেছে। বাঁশি আমি ঢের শুনেছি, বিশ্বাস হয়নি যে এই বাঁশি বাজিয়েই একজন একদিন এক কিশোরীর কুলমান লজ্জা ভয়
সব ভুলিয়ে দিয়েছিল, যমুনাকে উজানে বইয়েছিল। আজ মনে হলো আমার যতীন মামার বাঁশিতে সমগ্র জগৎ প্রাণ পেয়ে যদি আচমকা জেগে ওঠে তাহলে অবাক হওয়ার কিছু নেই। দেখি মামি কখন যেন নিঃশব্দে এসে ওদিকের বারান্দায় বসে পড়েছেন। খুব সম্ভবত ওই ঘরটাই রান্নাঘর, কিংবা রান্নাঘরে যাওয়ার পথ ওই ঘরের ভেতর দিয়েই। যতীন মামার দিকে চেয়ে দেখলাম, খুব সম্ভবত তার সংজ্ঞা নেই। কতক্ষণ বাঁশি চলছিল ঠিক মনে নেই, বোধহয় ঘণ্টা দেড়েক হবে। হঠাৎ একসময় বাঁশি থামিয়ে যতীন মামা ভয়ানক কাশতে আরম্ভ করলেন। বারান্দার ক্ষীণ আলোতেও বুঝতে পারলাম মামার মুখ চোখ অস্বাভাবিক রকমের লাল হয়ে উঠেছে। ততসী মামি বোধহয় প্রস্তুত ছিলেন আগে থেকে, জল আর পাখা নিয়ে ছুটে এলেন তৎক্ষণাৎ। খানিকটা রক্ত তুলে মামির সেবায় যতীন মামা অনেকটা সুস্থ হলেন। মাদুরের ওপর একটা বালিশ পেতে মামি তাকে শুইয়ে দিলেন। একসময় আমি উঠে দাঁড়িয়ে বললাম, আজ তাহলে আসি যতীন মামা। মামা কিছু বলার আগেই মামি তাকে বললেন, তুমি এখন কথা কয়ো না, ভাগ্নের বাড়িতে দুশ্চিন্তা করবে ভাববে, আজ থাক, আর একদিন এসে খেয়ে যাবে খন। চলো আমি দরজা দিয়ে আসছি। সদরের দরজা খুলে বাইরে যাব? মামি আমার একটা হাত চেপে ধরে বললেন, একটু দাঁড়াও ভাগ্নে, সামলে নি। প্রদীপের আলোতে দেখলাম মামির সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু ধাতস্থ হয়ে বললেন, ওনার রক্ত পড়া দেখলেই আমার এরকম হয়, হয়তো বাঁশি শুনে হতে পারে। আচ্ছা এবার তুমি এসো ভাগ্নে, শিগগিরই আরেকদিন আসবে কিন্তু। আচ্ছা মামার বাঁশি ছাড়াতে পারি কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। পারবে, পারবে তুমি? যদি পারো ভাগ্নে, শুধু তোমার যতীন মামাকে নয়, আমার দেহ তুমি প্রাণ দেবে। অতসী মামি ঝরঝর করে কেঁদে ফেললেন। রাস্তায় নেমে আমি বললাম, খিলটা দিয়ে দিও মামি। আসার পথে কেবলই মনে হচ্ছিল নেশাকে মানুষ এত বড় দাম দেয় কেন, লাভ কি? এই যে যতীন মামা পলে পলে জীবন উৎসর্গ করে সুরের জাল বোনার নেশায় মেতে যান, মানছি তাতে আনন্দ আছে, যে সৃষ্টি করে তারও, যে শোনে তারও, কিন্তু এত চড়া মূল্য দিয়ে সেই আনন্দ কি কিনতে হবে? এই যে স্বপ্ন সৃষ্টি, এ তো ক্ষণিকের। যতক্ষণ সৃষ্টি করা যায় শুধু ততক্ষণ এর স্থিতি, তারপর তো বাস্তবের কঠোরতার মাঝে স্বপ্নের চিহ্নও খুঁজে পাওয়া যায় না। এই নিরর্থক মায়া সৃষ্টি করে নিজেকে ভোলাবার প্রয়াস কেন? মানুষের মন সত্যি কি বিচিত্র। আমারও ইচ্ছে করে যতীন মামার মতো সুরের আলোয় ভুবন ছেয়ে ফেলি, সুরের আগুন গগন বেয়ে তুলে পলে পলে নিজেকে শেষ করে আনি, কিন্তু লাভটা কি? এতদিন জানতাম আমিও বাঁশি বাজাতে জানি, বন্ধুরা শুনে প্রশংসাও করে এসেছে। বাঁশি বাজিয়ে আনন্দও যে পাই না তা নয়, কিন্তু যতীন মামার বাঁশি শুনে এসে মনে হলো বাঁশি বাজানো আমার জন্য নয়, এক একটা কাজ করার জন্য এক একজন লোকের জন্ম হয়। আমি বাঁশি বাজানোর জন্য জন্মাইনি, আর যতীন মামা ছাড়া বাঁশি বাজানোর অধিকার কারো নেই, বা হয়তো থাকতে পারে কারো অধিকার। কারো কারো বাঁশি হয়তো যতীন মামার মনকেও উতলা করে তোলে, কিন্তু আমি তাদের চিনি না। একদিন বললাম, মামা আমাকে বাঁশি শিখিয়ে দেবে? বাঁশি কি শেখানোর জিনিস ভাগ্নে, ও জিনিস শিখে নিতে হয়। তা ঠিক, আর শিখতেও হয় মন দিয়ে, প্রাণ দিয়ে, সমগ্র সত্তা দিয়ে, নইলে আমার বাঁশি শেখার মতোই সে শিক্ষা ব্যর্থ হয়ে যায়। অতসী মামিকে সেদিন বিদায় নেওয়ার সময় যে কথা বলেছিলাম সে কথা ভুলিনি আমি, কিন্তু কি করে যে যতীন মামার বাঁশি ছাড়াবো তা কিছুতেই ভেবে পেলাম না। অথচ দিনের পর দিন যতীন মামা যে এই সর্বনাশার নেশায় পলে পলে মরণের দিকে এগিয়ে যাবেন এ কথা ভাবতেও কষ্ট হচ্ছিল। কিন্তু কি করা যায়,
মামির প্রতি যতীন মামার যে ভালোবাসা তাহার বোধহয় কোনো তল নেই। মামির কান্নাই যখন দূরে ঠেলেছেন তখন আমার সাধ্য কি যে তাকে ঠেকিয়ে রাখি। একদিন বললাম, মামা আপনি আর বাঁশি বাজাবেন না। বাঁশি বাজাবো না? বলো কি ভাগ্নে, তাহলে বাঁচবো কি করে? কিন্তু গলা দিয়ে রক্ত উঠছে, মামি কত কাঁদে। তো আমি কি করব, ও একটু আধটু কাঁদা ভালো। অতসি, অতসি! মামি এসে দাঁড়ালেন। এত কান্না কিসের জন্য শুনি? বাঁশি ছেড়ে দিয়ে আমায় মরতে বলো নাকি? হ্যাঁ, তাতে কান্না বাড়বে বই কমবে না। মামি ম্লান মুখে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বুঝলে ভাগ্নে, এই অতসির জ্বালায় আমার বেঁচে থাকাটাই ভার হয়ে উঠেছে। কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসলো, নড়ার আর নামটি পর্যন্ত নেই। ওর ভার ঘাড়ে না থাকলে বাঁশি বগলে মনের আনন্দে দেশ বিদেশ সব ঘুরে বেড়াতুম। বেড়ানো টেড়ানো তো সব মাথায় উঠেছে এখন। যাও না বেড়াতে, আমি কি ধরে রেখেছি? রাখনি। কথাটা বলে মামা এমনভাবে চাইলেন যেন নিজের চোখে তিনি অতসী মামিকে খুন করতে দেখেছেন, আর মামি এখন তার সম্মুখেই সে কথা অস্বীকার করছেন। মামির চোখে জল এলো। অমন করো তো আমি একদিন। মামা একেবারে গলে জল হয়ে গেলেন। আমার সামনেই মামির হাত ধরে কোঁচার কাপড় দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বললেন, শোনো না, ঠাট্টা করছিলাম, সত্যি বলছি অতসী, একটু ঠাট্টা আর কি। চট করে হাত ছাড়িয়ে মামি বাইরে চলে গেলেন। আমি বললাম, কেন মিথ্যে মিথ্যে চটালেন মামিকে? আরে চটেনি চটেনি, লজ্জায় পালালো। একদিন কিন্তু যতীন মামাকে বাঁশি ছাড়তে হলো, মামি ছাড়ালেন। হঠাৎ মামির টাইফয়েড জ্বর হলো, সেদিন বুঝি জ্বরের 17 দিন। সকাল 9টা বাজে, মামি ঘুমোচ্ছেন, আমি তার মাথায় আইস প্যাকটা চেপে ধরে আছি। যতীন মামা একটা টুলে বসে ম্লান মুখে চেয়ে আছেন। রাত্রি জেগে জেগে তার শরীর আরও শীর্ণ হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুল উস্কো খুস্কো। হঠাৎ টুল ছেড়ে উঠে মামা ট্রাঙ্কটা খুলে বাঁশিটা বের করলেন। আজ 17 দিন এটা ওই বাক্সেই বন্ধ ছিল। আমি সবিস্ময়ে জিজ্ঞেস করলাম, বাঁশি কি হবে মামা? ছেঁড়া পামশুতে পা ঢোকাতে ঢোকাতে মামা বললেন, বেঁচে দিয়ে আসবো। মানে? মানে ডাক্তার বোসকে একটা ডাক দিতে হবে ভাগ্নে। ও, তা বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। প্রত্যুত্তরে শুধু একটু হেসে যতীন মামা পেরেকে টাঙানো জামাটা টেনে নিলেন। যদি কোনো কাজে লাগে ভেবে পকেটে কিছু টাকা এনেছিলাম। মিথ্যে চেষ্টা, আমার মেজো মামা কতবার কত বিপদে যতীন মামাকে টাকা দিয়ে সাহায্য করতে চেয়েছেন, কিন্তু যতীন মামা একটি পয়সাও নেননি। বললাম, আচ্ছা ঠিক আছে, কোথাও যেতে হবে না মামা, আমি কিনবো বাঁশিটা। মামা ফিরে দাঁড়ালেন। তুমি কিনবে ভাগ্নে? বেশ, তবে কেন? কত দাম? 135-এ কিনেছি, 100 টাকায় দিয়ে দেবো। বাঁশি কিন্তু ঠিক আছে, কেবল ওই সেকেন্ড হ্যান্ড এই যা। কিন্তু আপনি তো সেদিন বললেন এরকম বাঁশি খুঁজে পাওয়া যায় না, অনেক বেছে আপনি এটা কিনেছেন। ওটা আমি 135 দিয়েই কিনবো মামা। যা, তা হয় নাকি, পুরনো জিনিস। আমাকে কি জোচ্চোর পেলেন মামা? আপনাকে ঠকিয়ে কম দামে বাঁশি কিনবো আমি? পকেটে 10 টাকার 3টে নোট ছিল, বের করে মামার হাতে দিয়ে বললাম, এই 30 টাকা আগাম নিন, বাকি টাকাটা বিকেলে নিয়ে আসবো। যতীন মামা কিছুক্ষণ স্তব্ধভাবে নোটগুলোর দিকে তাকিয়ে রইলেন। আচ্ছা, তাই দিওক্ষণ। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিলাম। যতীন মামার মুখের ভাবটা দেখার সাহস হলো না। ভাগ্নে! ডাক শুনে ফিরে তাকালাম। যতীন মামা হাসার চেষ্টা করে বললেন, খুব বেশি কষ্ট হচ্ছে ভেবো না, ও সব ঠিক হয়ে যাবে। আমার চোখে জল এলো, তাড়াতাড়ি মুখ ফিরিয়ে মামির শিয়রে গিয়ে বসলাম। মামির ঘুম এখনো ভাঙেনি, জানতেও পারলেন না যে রক্তপিপাসু বাঁশিটা পলকে পলকে মামার রক্তপান করত, আজ আমি সেই বাঁশিটা কিনে নিলাম। মনে মনে বললাম, মিথ্যে আশা,
এ যে বালির বাঁধ, একটা বাঁশি গেল তো আর একটা কিনতে কতক্ষণ। লাভের মধ্যে যতীন মামা একান্ত প্রিয় বস্তু হাতছাড়া হয়ে যাওয়ার বেদনাটাই পেলেন শুধু। বিকেলবেলা বাকি টাকা এনে দিতেই যতীন মামা বললেন, বাড়ি যাওয়ার সময় বাঁশিটা নিয়ে যেও সঙ্গে। বুঝলাম, পরের হাতে চলে যাওয়া বাঁশিটা চোখের সামনে থাকা তাঁর সহ্য হবে না। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো ক্ষণ। হ্যাঁ হ্যাঁ, নিয়েই যেও, তোমার জিনিস এখানে কেন ফেলে রাখবে বুঝলে না। ১৯ দিনের দিন মামির অবস্থা সংকটজনক হয়ে উঠল। যতীন মামা টুলটা বিছানার কাছে টেনে এনে মামির একটা হাত মুঠো করে ধরে নীরবে তাঁর রোগ শীর্ণ ছড়া ফুলের মতো ম্লান মুখের দিকে চেয়েছিলেন। হঠাৎ অতসী মামি বললেন, আমি বোধহয় আর বাঁচব না। তা কখনো হয় অতসী, তোমাকে যে বাঁচতেই হবে। আরে তুমি না বাঁচলে আমিও যে বাঁচব না। বালাই ষাট, বাঁচবে বই কি? দেখো, আমি যদি না বাঁচি আমার একটা কথা রাখবে? যতীন মামা নত হয়ে বললেন, রাখবো, বলো। বাঁশি বাজানো ছেড়ে দিও, তিল তিল করে তোমার শরীর ক্ষয় হচ্ছে দেখে ওপারে গিয়েও আমি শান্তিতে থাকতে পারবো না। রাখবে আমার কথা? তাই হবে অতসী, তুমি আগে ভালো হয়ে ওঠো, আমি আর বাঁশি ছোব না, কথা দিলাম। মামির শীর্ণ ঠোঁটে সুখের হাসি ফুটে উঠল। মামার একটা হাত বুকের ওপর টেনে শ্রান্তভাবে মামি চোখ বুজলেন। আমি বুঝলাম যতীন মামা আজ তাঁর রোগ শয্যাগতা অতসীর জন্য কত বড় একটা ত্যাগ করলেন। অন্য কেউ বুঝুক না বুঝুক, আমি তো যতীন মামাকে চিনি, আমি জানি, অতসী মামিও জানেন ওই কথা কটার পেছনে কতখানি জোর আছে। বাঁশি বাজানোর জন্য মন উন্মাদ হয়ে উঠলেও যতীন মামা আর বাঁশি ছোবেন না। শেষ পর্যন্ত মামি ভালো হয়ে উঠলেন, যতীন মামার মুখে হাসি ফুটল। মামি যেদিন পথ্য পেলেন সেদিন মামা বললেন, কি গো, এই যে বলছিলে বাঁচবে না, হ্যাঁ ওকে আর অমনি মুখের কথা? যে চাঁড়াল খুড়োর কাছ থেকে তোমাকে চিনিয়ে এনেছি, জম বেটা তো ভালো মানুষ। চাঁড়াল খুড়োটা আবার কি মামা? তুমি জানো না বুঝি? আরে সে এক দ্বিতীয় মহাভারতে। গুরু নিন্দা করবে না? গুরু নিন্দার আবার কি আছে, গুরুর গুরুতর নিন্দা করব। ভাগ্নেকে দেখাও না অতসী, তোমার ওই পিঠের দাগটা। মামির বাধা দেওয়া সত্ত্বেও মামা ইতিহাসটা শুনিয়ে দিলেন। নিজের খুড়ো নয় বুঝলে ভাগ্নে, বাপের পিস্তুত ভাই। মা বাবাকে হারিয়ে ১৭ বছর বয়স পর্যন্ত ওই খুড়োর কাছেই ছিল অতসী। অত বড় মেয়ে, তাকে কিলচর লাগাতে খুড়োটিরও বাঁধত না। আনুষঙ্গিক অন্যান্য সব দোষপত্র তো ছিলই, সে আর কি বলবো। তা ওই খুড়োর মেজাজের একটি অক্ষয় চিহ্ন আজ পর্যন্ত অতসীর পিঠে আছে। পাশের বাড়িতেই আমি বাঁশি বাজাতাম, আর ওই নেশা টেশাও চলতো আর কি। কিন্তু প্রায়ই ওই খুড়োর গর্জন আর ওই অনেক রাত পর্যন্ত অতসীর চাপা কান্নার শব্দে আমার নেশা টেশা একেবারে ছুটে যেত। তারপর নিতান্তই চটে গিয়ে একদিন ওকে নিয়ে পালিয়ে বিয়ে করে ফেললাম, এই আর কি। মামার ইতিহাস বলা শেষ হলে অতসী মামি বললেন, যাও চুপ করো, ভাগ্নের সামনে যাতা বুকো না। বেশ তাই হবে, মামা হেসে চুপ করলেন। তখন কি জানি নাকি যে মদ খায়, তাহলে কখনোই আসতাম না। মাস দুই পরের কথা, কলেজ থেকে শটান যতীন মামার ওখানে হাজির হলাম। দেখি জিনিসপত্র যা ছিল সব বাঁধা ছাদা হয়ে পড়ে আছে। অবাক হয়ে প্রশ্ন করলাম, এ কি মামা, এসব কি হচ্ছে? দেশে যাচ্ছি ভাগ্নে। দেশে? আপনার আবার দেশ কোথায়? আমার কি একটা দেশও নেই ভাগ্নে, ৫০০ টাকা আয়ের জমিদারি আছে দেশে, খবর রাখো। হয়তো জন্মের মতোই তোমাদের ছেড়ে চললাম ভাগ্নে, আমার অসুখের জন্যই এটা হলো। তোমার অসুখের জন্য? তার মানে? মানে বাড়িটা বিক্রি করে দিয়েছি, যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন, মাঝখানের প্রাচীরটা ভেঙে দুটো বাড়ি এক করে নিতে খুব একটা অসুবিধে হবে না, আর সেটা তিনি এখনই করতে চান, তাই ভাবলাম আমরা আর এখানে থাকি কি করে।
এত কাণ্ড করলে মামা, একবার আমাকে জানালে না পর্যন্ত? তা যাওয়া কবে ঠিক হলো? বাঁধা বিছানা আর তালাবন্ধ বাক্সের দিকে আঙুল বাড়িয়ে মামা বললেন, আজই ভাগ্নে, রাত্রের ঢাকা মেলে রওনা হব। আমরা বাঙাল হে ভাগ্নে, বাঙাল, জানো না বুঝি? হ্যাঁ, অবাক মানুষ, এমন অবস্থাতেও হাসি আসে। গম্ভীরভাবে উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, আমি আসছি। আসি মামি। অতসী মামি উঠে এসে আমার হাতটা চেপে ধরে বললেন, লক্ষ্মী ভাগ্নে, রাগ করো না। আগে থাকতে তোমায় খবর দিয়ে লাভ তো কিছু ছিল না, কেবল মনে ব্যথা পেতে। যা ভাগ্নে, তুমি কত কি হাঙ্গামা বাঁধিয়ে তুলতে, ঠিক আছে কিছু? আমি ফিরে গিয়ে বাঁধা বিছানাটার ওপর বসে পড়লাম। বললাম, আর যদি না আসতাম একটা খবরও তো পেতাম না। কাল এসে দেখতাম বাড়িঘর খাঁ খাঁ করছে, এটা কিরকম কথা? আরে রাম, তোমায় না বলে যেতে পারি? দুপুরবেলা সেনের ডাক্তারখানা থেকে ফোন করে দিয়েছিলাম তোমাদের বাড়িতে, কলেজ থেকে বাড়ি ফিরলেই খবর পেতে। বাড়ি আর গেলাম না, শিয়ালদা স্টেশনে মামা মামিকে উঠিয়ে দিতে গেলাম। গাড়ি ছাড়ার আগে কতক্ষণ সময় যে কী করে কাটল তা ঠিক বলতে পারবো না, কারো মুখেই কোনো কথা নেই। কেবল যতীন মামা মাঝে মাঝে দু একটা হাসির কথা বলছিলেন আর হাসাচ্ছিলেন, বলা ভালো হাসানোর চেষ্টা করছিলেন, কিন্তু তার বুকের ভেতরে যে কি হচ্ছিল সে খবর আমাদের দুজনের কারো কাছেই অজ্ঞাত থাকেনি। গাড়ি ছাড়ার সময় হলে যতীন মামা আর অতসী মামিকে প্রণাম করে গাড়ি থেকে নামলাম। দেখলাম যতীন মামা অন্যদিকে মুখটা ফিরিয়ে নিলেন, হার বোধ হয় মুখে হাসি ফুটিয়ে রাখা তার পক্ষে সম্ভব হলো না। জানালা দিয়ে মুখটা বের করে মামি ডাকলেন একবার, শোনো। কাছে গেলাম। তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে জানি তুমি আমার ছোট ভাই, পারো তো একবার বেড়াতে গিয়ে দেখা করে এসো। আমাদের হয়তো আর কলকাতা আসা হবে না, জমির ভারী ক্ষতি হয়ে গেছে, যেও, কেমন? মামির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। ঘাড় নেড়ে জানালাম, যাব, নিশ্চয়ই যাব। গাড়ি ছেড়ে দিল, যতক্ষণ দেখা যায় অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। দূরের লাল সবুজ আলোক বিন্দুর ওপারে যখন একটা চলন্ত লাল বিন্দু অদৃশ্য হয়ে গেল তখন ফিরে এলাম। চোখের জলে দৃষ্টি তখন ঝাপসা হয়ে গিয়েছে। আসলে মানুষের স্বভাবটাই এই, যখন যে দুঃখটা পায় তখন সেই দুঃখটাকেই সবচেয়ে বড় করে দেখে। নইলে কে ভেবেছিল যে যতীন মামা আর অতসী মামির বিচ্ছেদে 21 বছর বয়সে আমার দু চোখ জলে ভরে গিয়েছিল, সেই যতীন মামা আর অতসী মামি একদিন আমার মনের কোণে সংসারের আবর্জনার তলায় চাপা পড়ে যাবেন? জীবনে অনেকগুলো ওলটপালট হয়ে গেল, যথা সময়ে ভাগ্য আমার ঘাড় ধরে যৌবনের কল্পনার সুখ স্বর্গ থেকে বাস্তবের কঠোর পৃথিবীতে নামিয়ে দিল। নানা কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ল। বালিগঞ্জের বাড়িটা পর্যন্ত বিক্রি করে ঋণ শোধ দিয়ে 80 টাকা মাইনের একটা চাকরি নিয়ে শ্যামবাজার অঞ্চলের একটা ছোট বাড়ি ভাড়া করে উঠে গেলাম। তারপর মায়ের কান্নাকাটিতে গলে একটা বিয়েও করে ফেললাম। প্রথমটা সমস্ত পৃথিবী যেন কেমন তেতো মনে হতে লাগল, জীবনটা বিস্বাদ হয়ে গেল, আশা আনন্দের এতটুকু আলোড়ন তার ভেতরে খুঁজে পেলাম না। তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল, নতুন জীবনে রসের খোঁজ পেলাম। জীবনের জুয়া খেলায় হার জিতের কথা কদিন আর মানুষ বুকে পুষে রাখতে পারে? যতীন মামা অতসী মামির কথা এক প্রকার প্রায় ভুলেই গেলাম। মাঝে একবার একটা খবর পড়েছিলাম, যতীন মামাদের দেশে চলে যাওয়ার বছর তিনেক পরে সেইবার ঢাকা মেলে কলিশন হয়, মৃতদের নামের মাঝে যতীন্দ্রনাথ রায় নামটা দেখে যে বেশ একটা ঘা লেগেছিল সে কথা আজও মনে আছে। ভেবেছিলাম একবার গিয়ে দেখে আসব, কিন্তু হয়নি। সেদিন অফিস থেকে ফিরে দেখি আমার স্ত্রীর কঠিন অসুখ। মনে পড়ে
যতীন মামার দেশের ঠিকানায় একটা পত্র লিখে দিয়ে এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, ও নিশ্চয়ই আমার যতীন মামা নয়, পৃথিবীতে তো আর যতীন্দ্রনাথ রায়ের অভাব নেই। সেই চিঠির কোনো জবাব আসেনি। স্ত্রীর অসুখের হিড়িকে কথাটাও আমার মন থেকে মুছে গিয়েছিল। তারপর গড়িয়ে গড়িয়ে আরও চারটে বছর কেটে গেছে। আমার ছোট বোন বীণার বিয়ে হয়েছিল ঢাকায়। পূজোর সময় বীণাকে তারা পাঠালো না, তাই অগ্রহায়ণ মাসে বীণাকে আনতে ঢাকা গেলাম। কিন্তু আনা আর হলো না। গিয়েই দেখি বীণার শাশুড়ির খুব অসুখ। আমি যাওয়ার আগের দিন হু হু করে জ্বর এসেছে। ডাক্তার আশঙ্কা করছেন নিউমোনিয়া। কাজেই খানিকটা মনঃক্ষুণ্ণ হয়ে একা একাই ফিরলাম। গোয়ালন্দে স্টিমার থেকে নেমে ট্রেনের একটা ইন্টারে ভিড় কম দেখে উঠে পড়লাম। দুটি মাত্র ভদ্রলোক আর এক কোণে র্যাপার মুড়ি দেওয়া একজন স্ত্রীলোক, খুব সম্ভবত ওদেরই একজনের স্ত্রী। জিনিসপত্রের একান্তই অভাব। খুশি হয়ে একটা বেঞ্চিতে কম্বলের ওপর চাদর বিছিয়ে বসলাম। বালিশে ঠেস দিয়ে আরাম করে বসে পা দুটো কম্বল দিয়ে ঢেকে একটা ইংরেজি মাসিক পত্রিকা বের করে তাতে মনোযোগ দিলাম। যথাসময়ে গাড়ি ছাড়ল, পরে স্টেশনে থামল, আবার চলল। এটা ঢাকা মেল বটে, কিন্তু পোড়াদ পর্যন্ত প্রত্যেক স্টেশনে থেমে থেমে প্যাসেঞ্জার হিসেবেই চলে। পোড়াদের পর ছোটোখাটো স্টেশনগুলো বাদ দেয় এবং গতিও কিছুটা বাড়ায়। গোয়ালন্দের পর গোটা তিনেক স্টেশন পার হয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়াতে ভদ্রলোক দুটি জিনিসপত্র নিয়ে নেমে গেলেন। স্ত্রী লোকটি কিন্তু তেমনভাবেই বসে রইলেন। ব্যাপার কি, এনাকে ফেলেই দেখছি এরা নেমে গেল, এমন অন্যমনস্ক তো কখনো দেখিনি। ছোটোখাটো জিনিস মানুষ ভুলতে পারে, কিন্তু একটা আস্ত স্ত্রী লোক কি জানি। দেরি না করে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম পেছনে দৃষ্টিপাত মাত্র না করে ভদ্রলোক দুজন স্টেশনের গেট পার হচ্ছেন। হয়তো ভেবেছেন চিরদিনের মতো আজও তাঁর স্ত্রী তাঁর পিছু পিছু চলেছেন। চেঁচিয়ে ডাকলাম, ও মশাই, আরে শুনছেন? গেটের ওপারে ভদ্রলোক দুটি অদৃশ্য হয়ে গেলেন, গাড়িও ছেড়ে দিল। অগত্যা নিজের জায়গায় বসে পড়ে ভাবলাম, তবে কি ইনি একাই চলেছেন নাকি? বাঙালি মেয়ে নিশ্চয়ই, র্যাপার দিয়ে নিজেকে ঢাকার কায়দা দেখে সেটা বোঝাই যায়। বাঙালি মেয়ে এই রাত্রিবেলায় নিঃসঙ্গ যাচ্ছেন, তাও আবার পুরুষদের গাড়িতে। একটু ভেবে বললাম, শুনছেন? কোনো সাড়া নেই। শুনুন, আপনার সঙ্গীরা কিন্তু সব নেমে গেছেন, শুনতে পাচ্ছেন? এবার আলোয়ানের পোঁটলা নড়ল এবং আলোয়ান ও ঘোমটা সরে গিয়ে যে মুখখানা বের হয়ে এলো তা দেখেই আমি চমকে উঠলাম। কিচ্ছু নেই, সে মুখের কিছুই এতে নেই। আমার অতসীমামির মুখের সঙ্গে এই মুখের অনেক অনেক তফাত, কিন্তু তবু আমার মনে হলো হে হে আমার অতসীমামি। গলা শুনে মনে হয়েছিল এ আমার ভাগ্নের গলা, কিন্তু অতটা আশা করতে পারিনি। মুখ বার করতেও ভয় হচ্ছিল, পাছে আশা ভেঙে যায়। অতসীমামি, খুব বদলে গেছি না? মামির সিঁথিতে সিঁদুর নেই, কাপড়ে পাড়ের চিহ্ন খুঁজে পেলাম না। চার বছর আগে ঢাকা মেল কলিশনে মৃতদেহের তালিকায় একটা অতি পরিচিত নামের কথা মনে পড়ল বটে, তাহলে যতীন মামা সত্যিই নেই। খবরের কাগজে মামার নাম দেখেছিলাম, কিন্তু বিশ্বাস হয়নি মামি যে সে আমার যতীন মামা। একটা চিঠিও লিখেছিলাম, পাওনি? তারপরেই আমি ওখান থেকে দু তিন মাসের জন্য চলে যাই। কোথায়? আমার এক দিদির কাছে, তোর সম্পর্কের অবশ্য। আমায় কেন একটা খবর দিলে না মামি? মামি চুপ করে রইলেন। ভাগ্নের কথা বুঝি মনে ছিল না? তা নয়, কিন্তু খবর দেওয়ার কি হতো, যা হবার তা তো হয়েই গেল। বাঁশিকে ঠেকিয়ে রাখলাম, কিন্তু নিয়তিকে তো ঠেকাতে পারলাম না। তোমার মেজো মামার কাছে তোমার কথাও সব শুনলাম,
আমার দুর্ভাগ্য নিয়ে তোমায় আর বিরক্ত করতে ইচ্ছে হলো না। জানি তো একটা খবর দিলেই তুমি ছুটে আসবে। চুপ করে রইলাম আমি। বলবার আর কি বা আছে, কি নিয়েই বা অভিমান করব? খবরের কাগজে যতীন মামার নাম পড়ে একটা চিঠি লিখেই তো আমার কর্তব্য শেষ করেছিলাম সেই সময়। তা কি করছো এখন ভাগ্নে? চাকরি। তুমি এখন কোথায় যাচ্ছ? একটু পরেই বুঝবে। ছেলে পুলে কাটি? আশ্চর্য, জগতে এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটাই সকলের আগে মামির মনে জেগে উঠল। বললাম, একটি ছেলে। ভারী ইচ্ছে করছে আমার ভাগ্নের খোকাকে দেখে আসতে। দেখাবে একবার? কার মতো হয়েছে? তোমার মতো না তার মায়ের মতো? কত বড় হয়েছে? 3 বছর চলছে। চলো না মামি আমাদের বাড়ি, বাকি প্রশ্নগুলোর জবাব না হয় নিজের চোখেই দেখে আসবে। গিয়ে যদি আর না নড়ি? এমন ভাগ্য কি আমার হবে? কিন্তু সত্যি কোথায় যাচ্ছ বলো তো? এখন থাকো কোথায়? থাকি দেশেই, কোথায় যাচ্ছি একটু পরেই বুঝবে। ভালো কথা, সেই বাঁশিটার কি হলো ভাগ্নে? এইখানেই আছে। এইখানে? এই গাড়িতে? হ্যাঁ, আমার ছোট বোন বিনাকে আনতে গিয়েছিলাম, সে লিখেছিল বাঁশিটা নিয়ে যেতে, সবাই নাকি শুনতে চায়। তুমি বাজাতে জানো নাকি? বের করো না বাঁশিটা। ওপর থেকে বাঁশির কেসটা পারলাম। বাঁশিটা বের করতেই মামি ব্যাগ্র হাতে টেনে নিয়ে এক দৃষ্টিতে সেটার দিকে চেয়ে রইলেন। বিয়ের পর এটাকে বন্ধু বলে গ্রহণ করেছিলাম, মাঝখানের যে বড় শত্রু আমার ছিল না, আজ আবার এটাকে বন্ধু মনে হচ্ছে। শেষ 3টে বছর বাঁশিটার জন্য ছটফট করে কাটিয়েছিলেন, আজ মনে হচ্ছে বাঁশি বাজানো ছাড়তে না বললেই হয়তো ভালো হতো। বাঁশির ভেতর দিয়ে মরণকে বরণ করলে তবু শান্তিতে যেতে পারতেন। শেষ কটা বছর এত মনোকষ্ট ভোগ করতে হতো না হয়তো। বাঁশিটা মামার মতোই ভঙ্গিতে ধরে মামি মুখে তুললেন। পরক্ষণেই ট্রেনের শব্দ ছাপিয়ে চমৎকার বাঁশি বেজে উঠল। পাকা গুণীর হাতের স্পর্শ পেয়ে বাঁশি যেন প্রাণ পেয়ে অপূর্ব বেদনাময় সুরের জাল বুনে চলেছে। আমার বিস্ময়ের সীমা রইল না, এ তো অল্প সাধনার কাজ নয়। যার তার হাতে বাঁশি তো এমন অপূর্ব কান্না কাঁদে না। মামির চোখ ধীরে ধীরে নির্মীলিত হয়ে গেল। কিছুক্ষণ পর বাঁশি থামল। মামির একটা দীর্ঘশ্বাস ছড়ে পড়ল, সাথে আমারও। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললাম, এ কথাটাও তো এতদিন গোপন করে রেখেছিলে। বিয়ের পর শিখিয়েছিলেন, বাঁশি শেখার কি আগ্রহই তখন ছিল আমার। তারপর যেদিন বুঝলাম বাঁশি আমার শত্রু, সেই দিন থেকে আর ছুঁইনি। আজ কতকাল পরে বাজালাম, মনে হয়েছিল বোধহয় ভুলেই গেছি। ট্রেন এসে স্টেশনে দাঁড়াল। মামি জানালা দিয়ে মুখ বের করে আলোর গায়ে লেখা স্টেশনের নামটা পড়ে ভেতরে মুখটা ঢুকিয়ে নিলেন। বললেন, পরের স্টেশনে আমি নেমে যাব ভাগ্নে। পরের স্টেশন? কেন? আজ কত তারিখ জানো? 17ই অগ্রহায়ণ। 4 বছর আগে আজকের দিনেই তো, বুঝতে পারছো না তুমি? মুহূর্তে সব দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে গেল। ঠিক 4 বছর আগে এই 17ই অগ্রহায়ণ ঢাকা মেলে কলিশন হয়েছিল। সেদিনও এমনি সময়ে এই ঢাকা মেলটার মতোই সেই গাড়ি শত শত নিশ্চিন্ত আরোহীকে পলে পলে মৃত্যুর দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। বলে উঠলাম, মামি। মামি স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে থেকে বললেন, সামনের স্টেশনের অল্প এদিকে লাইনের ধারে কঠিন মাটির ওপর তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিলেন। প্রত্যেক বছর আজকের দিনটিতে আমি ওই তীর্থ দর্শন করতে চাই। আমার কাছে আর কোনো তীর্থের এতটুকুও মূল্য নেই। হঠাৎ জানালার কাছে সরে গিয়ে বাইরের দিকে আঙুল বাড়িয়ে মামি বললেন, ওই যে ওইখানে, দেখতে পাচ্ছ না? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে
একটু স্নেহ শীতল স্পর্শের জন্য ব্যগ্র হয়ে রয়েছেন। একটু জল, একটু জলের জন্যই হয়তো। ও মা গো, আমি তখন কোথায়? দুহাতে মুখ ঢেকে মামি ভেতরে এসে বসে পড়লেন। ধীরে ধীরে গাড়ি স্টেশনের ভেতর ঢুকল। বিছানাটা গুটিয়ে নিয়ে আমি বললাম, চলো মামি, আমিও তোমার সঙ্গে যাব। না, এই এত রাতে তোমাকে আমি একলা কি করে যেতে দিই বলো তো? মামির চোখ জ্বলে উঠল। ছি, তোমার তো বুদ্ধির অভাব নেই ভাগ্নে। আমি কি সঙ্গী নিয়ে সেখানে যেতে পারি? সেই নির্জন মাঠে সমস্ত রাত আমি তার সঙ্গ অনুভব করি। সেখানে কি কাউকে নিয়ে যাওয়া যায়? ওইখানের বাতাসে যে তার শেষ নিঃশ্বাস রয়েছে, অবুঝ হয়ো না। গাড়ি দাঁড়ালো। বাঁশিটা তুলে নিয়ে মামি বললেন, এটা নিয়ে গেলাম ভাগ্নে, এটার উপর তোমার চেয়ে আমার দাবি অনেক বেশি। দরজা খুলে অতসে মামি নেমে গেলেন। আমি নির্বাক হয়ে চেয়ে রইলাম। আবার গাড়ি ছাড়ল। অতসীম আমি মিলিয়ে গেল আমার চোখের আড়ালে। এতক্ষণ আপনি শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অতসীম আমি, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। অতসীম আমির চরিত্রে রীতি, যতীন এবং সুরেশের ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।